মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 সালের পরীক্ষা হবে কি না। ইউটিউবে তোমরা অনেক ভিডিও দেখছো, নিউজ চ্যানেলে অনেক খবর দেখছো যে সিবিএসই বোর্ডের পরীক্ষা পিছিয়ে গেছে, আইসিএসই বোর্ডের পরীক্ষা পিছিয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের জন্য ক্যান্সেল করে দেওয়া হয়েছে। সো পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে কী আপডেট, কী খবর, আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডেরও কি পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, তোমরা অনেকেই ধরাশোয়ার মধ্যে আছো, কী করবে বুঝতে পারছো না, তোমরা ঠিকভাবে পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারছো না, চিন্তা করছো, একটা ভীষণ প্রবলেমের মধ্যে তোমরা কিন্তু আছো। সো আজকের ভিডিওটা তোমাদেরকে একটু ক্ল্যারিফাই করে দিই, আসলে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে না ক্যান্সেল হচ্ছে না স্থগিতাদেশ আসছে, এটা কিন্তু এখনও বোর্ড থেকে বা সরকার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। শিক্ষামন্ত্রী বলেছে এই বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছে, বিভিন্ন বৈঠকের মধ্যে দিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করছে এবং তারা কী সিদ্ধান্ত নিচ্ছে, পরীক্ষা পিছিয়ে যাচ্ছে না, পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হবে না, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হতে পারে, সেটা কিন্তু নিয়ে আলাপ আলোচনা চলছে এবং তারপরেই একটা সিদ্ধান্তে আসার পরে কিন্তু তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবে। তবে যতটা মনে হচ্ছে তোমাদের পরীক্ষা ক্যান্সেল না হতে পারে, হয় পরীক্ষা পিছিয়ে যেতে পারে, না হলে কোনো একটা পদ্ধতির মাধ্যমে তোমাদেরকে কিন্তু নম্বর দিয়ে তোমাদের প্রত্যেককে অটো পাস করে দেওয়ার এই একটা ব্যাপার হতে পারে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বিভিন্ন সূত্র থেকে যে খবরটা আসছে। সব পরীক্ষা এখনও পিছিয়ে দেওয়া হয়নি বা ক্যান্সেল করা হয়নি বা স্থগিতাদেশ হয়নি বা কোনোরকম এরকম কোনো নিউজই কিন্তু এখনও বোর্ড থেকে জানানো হয়নি বা সরকার পক্ষ থেকে জানানো হয়নি। তারা শুধুমাত্র বলেছে যে হ্যাঁ, বিভিন্ন বোর্ড, কেন্দ্রীয় বোর্ড বা বিভিন্ন যে সমস্ত বোর্ডগুলো মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল করেছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিতাদেশ দিয়েছে, তারা কী করতে পারে, কী বিষয়ে ভাবনা চিন্তা, সেটা তারা পরীক্ষার আগেই তোমাদেরকে অবশ্যই তারা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করছে, এই বিষয়টা তোমাদেরকে ঠিক যথাসময়ে তোমাদেরকে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ। তোমরা হয়তো অনেকে পড়া বন্ধ করে দিয়েছো বা অনেক চিন্তার মধ্যে আছো যে পড়ে কী হবে, পরীক্ষা তো ক্যান্সেলই হয়ে যাবে, তোমাদেরকে একটাই কথা বলার, সেটা হচ্ছে তোমরা অন্ততপক্ষে জুন মাসের আগে পর্যন্ত, তোমরা যতদিন না পর্যন্ত ডিক্লারেশান দিচ্ছে কী ব্যাপারটা হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের পড়াটা চালিয়ে যাও। যেদিন ডিক্লারেশান তোমরা ফাইনাল ডিক্লারেশান পাবে সেই দিন যদি কী হচ্ছে সেটার উপর তোমাদের বাকিটা নির্ভর করবে, যদি ক্যান্সেল হয় তোমাদের তাহলে তো আর পড়তেই হচ্ছে না বা যখন যেটা হবে সেটা, কেননা তোমাদের পরবর্তী ক্লাসগুলো নিয়ে আগের ক্লাসের কিন্তু পড়ার একটা লিঙ্ক আছে এবং গুরুত্ব আছে। সো এই আগের ক্লাসের পড়াটাকে গুরুত্ব দিতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আগের ক্লাসটাকে ভালো করে পড়তে হবে, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসের ধাপগুলো, পরবর্তী ক্লাসে পড়াগুলো অনেকটাই সহজ হবে। আর একটা কথা বলার, সেটা হচ্ছে তোমরা অনেকে দেখতে পাচ্ছ যে স্কুল খোলা নিয়ে, মানে স্কুল বন্ধ করা নিয়ে কিন্তু একটা জোরদার আপিল হয়েছে, ঠিক আছে, স্কুল বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে তোমাদের স্কুল যে চলছে, যে ক্লাস 9, 10, 11, 12 যে স্কুল চলছে সে সমস্ত স্কুলগুলো বন্ধের জন্য জোরদার আপিল করা হচ্ছে, জোরদার দাবি করা হচ্ছে যে খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব যাতে প্রত্যেকটা স্কুল বন্ধ করে দেওয়া হয়, আপাতত সমস্ত স্কুলের পঠন পাঠন যাতে বন্ধ করে দেওয়া হয়, এই ব্যাপারটা নিয়ে প্রচুর জোরালো দাবি হচ্ছে। অর্থাৎ তোমাদের স্কুল কিন্তু খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে এবং ভোটের জন্য ইতিমধ্যে অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, অনেকের স্কুলে ক্লাসও চলছে বাট সেটা কিন্তু বন্ধের জন্য জোরালো দাবি উঠেছে। সো এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে জানানোর জন্য আজকের ভিডিওটা করেছিলাম। আশা করব তোমরা প্রত্যেকে ভিডিওটা থেকে উপকৃত হলে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই যে একটা কনফিউশনের মধ্যে আছে সেই কনফিউশনটা থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। দেখা হবে অন্য কোনো দিন, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।